আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, বাংলাদেশি ফুড চ্যানেলগুলোর মধ্যে ফারজানাস রেসিপি এই প্রথম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ একটা রেসিপি, পারফেক্ট ডানো ব্র্যান্ডের সাদা গ্রানে গুঁড়ো দুধ। আর ফ্রেন্ডস, এই গুঁড়ো দুধটা ছাড়া কিন্তু সকালের চা হতে শুরু করে আমাদের নিত্য দিনের যে কোনো ধরনের মিষ্টি খাবার বা ডেজার্ট আইটেম কোনোটার কথাই চিন্তা করা যায় না। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সর্বোচ্চ 2 মাস পর্যন্ত। সেই সাথে এই গুঁড়ো দুধটা স্বাদে গ্রানে পারফেক্ট দোকানের মতো হলেও কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মতভাবে নিজের ঘরে তৈরি করা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট ঘরেই তৈরি করে ফেলছি পারফেক্ট দোকানের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তৈরি করার জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 লিটার পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। আর ফ্রেন্ডস, চেষ্টা করবেন দুধটা যেন ফ্যাটযুক্ত হয়। এখন এই দুধটাকে চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে আমি পলক করে নেব। আর এ সময় কিন্তু দুধের নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। চার ধার থেকে সমানভাবেই যেন দুধটা খুব ভালোভাবে বলক আসে সেই দিকটা খেয়াল রাখতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে, ফ্রেন্ডস আপনারা একটু ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন, তখন আমি চুলার হিটটা কমিয়ে মিডিয়াম থেকে লো মিডিয়ামে করে দেব এবং আবারও দুধটাকে চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দুধটাই একেবারে মালাই মতো করে ঘন হয়ে যাচ্ছে। তবে এ সময় দুধটা জাল করার কিন্তু একটা ট্রিক্স আছে, আর সেই ট্রিক্সটা হলো, ফ্রেন্ডস একটু খেয়াল করুন, 5 থেকে 7 মিনিট দুধটা জাল করার পর দুধের উপরে কিন্তু 1 লেয়ারের একটা সর পড়ে গেছে। এখন জাস্ট হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে দুধের চারধার থেকে সরটা আমি টেনে মাঝখানে এনে দেব। তবে অবশ্যই কিন্তু এ সময় দুধটাকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হাতে দুধের সরটাকে চারধার থেকে নিয়ে মাঝখানে এনে দেব। এরপর আবারও দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। যখন দুধের উপরে আবার সর জমে যাবে তখন সেমভাবে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে জাস্ট সরটাকে মাঝখানে এনে দেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু অবশ্যই চুলার লো মিডিয়ামে করবেন। যদি আমরা দুধটাকে লো হিটে জাল তাহলে কিন্তু মালাইয়ের কালারটা হালকা ব্রাউন হয়ে যাবে, তাই চুলার লো মিডিয়ামে রেখে মানে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েই কিন্তু দুধটাকে জাল করে ঘন একটা মালাই তৈরি করে নিতে হবে। আর মালাইয়ের কালারটা যত বেশি সুন্দর হবে গুঁড়া দুধের কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। ফ্রেন্ডস খেয়াল করুন, দুধটা জাল করে কিন্তু অনেকটাই ঘন করা হয়ে গেছে এবং সম্পূর্ণ দুধের মধ্যে কিন্তু মালাইয়ের একটা টেক্সচার চলে এসেছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু একেবারেই ছানা ছানা হয়ে গেছে। যখন দেখবেন দুধের মিশ্রণটা ঘন হয়ে ঠিক এ পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে ঘন একটা মালাই তৈরি হয়ে গেছে। এখন এই মালাইটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন সম্পূর্ণ মালাইটাই আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এই মালাইয়ের থিকনেস সেই সাথে মালাইয়ের কালারটা দেখুন একেবারেই পারফেক্ট আছে। এখন এই মালাইটা দিয়েই আমরা গুঁড়া দুধের বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা বড় সাইজের ছড়ানো থালি নিয়ে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় থালির মধ্যে সম্পূর্ণ মালাইটাই আমি ঢেলে দেব। আর ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, থালিটা যত বড় নিতে পারবেন ততই কিন্তু মালাইটা দ্রুত শুকিয়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ মালাইটাই আমি একেবারে পাতলা করে থালির উপর বিছিয়ে দেব। আর ফ্রেন্ডস, আপনাদের থালিটা যদি ছোট হয় কোনো সমস্যা নেই, আপনারা চাইলে 2টা থালিও ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ থালির মধ্যে মালাইটা ছড়ানো হয়ে গেলে আবারও আমি থালিটাকে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নেব, যেন থালির চার ধারে সমানভাবে মালাইটা ছড়িয়ে পড়ে। এখন মালাইয়ের এই থালিটা আমি প্যানের বাতাসে শুকোতে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। দেখুন 8 ঘন্টা পর মালাইটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু শুকায়নি। ফ্রেন্ডস একটু খেয়াল করলেই দেখবেন মালাইয়ের মাঝখানটা কিন্তু এখনও অনেকটাই ভেজা আছে। এখন এই মালাইটা আমি এরকম একটা নাইফ
অথবা চামচ দিয়ে কুচিয়ে থালি থেকে তুলে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, মালাইটা কিন্তু ফ্যানের বাতাসে 7 থেকে 8 ঘন্টার বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু মালাইটা বেশি শুকিয়ে যাবে এবং থালি থেকে তুলতে আপনাদের সমস্যা হবে। তাই অবশ্যই 7 থেকে 8 ঘন্টার জন্যই কিন্তু মালাইটা ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন। এখন সম্পূর্ণ মালাইটাই থালি থেকে আলাদা করা হয়ে গেলে ফ্রেন্ডস খেয়াল করুন, ফ্যানের বাতাসে শুকানোর পরেও কিন্তু মালাইয়ের টেক্সচারটা এখনও অনেকটাই ভেজা আর স্যাঁতস্যাঁতে। এখন এই মালাইটাকে আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেব। এর জন্য সম্পূর্ণ মালাইটাই আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে দেব, এতে মালাইটা খুব দ্রুতই শুকিয়ে যাবে। এখন সম্পূর্ণ মালাইটাই হাত দিয়ে গুঁড়ো করা হয়ে গেলে আবারও আমি সেই একই থালিতে মালাইটাকে ঠিক এভাবে ছড়িয়ে দেব। ফ্রেন্ডস চেষ্টা করবেন একেবারেই পাতলা করে মালাইটাকে থালির মধ্যে ছড়িয়ে দিতে, তাহলে কিন্তু খুব দ্রুতই মালাইটা একেবারে শুকিয়ে যাবে। এর জন্য আবারও এই মালাইয়ের থালিটা আমি রোদে দিয়ে দেব একদিনের জন্য। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে আর বাহিরেও প্রচণ্ড রোদ পড়ছে, তাই এই মালাইটা শোকাতে কিন্তু একদিন থেকে বেশি সময় লাগবে না। তবে আপনাদের মালাইটা যদি একদিনে না শোকায় কোনো সমস্যা নেই, আপনারা চাইলে 2 দিন পর্যন্ত রোদে দিয়েও মালাইটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে পারেন। দেখুন, একদিন রোদে শুকানোর পর মালাইটা কিন্তু মাশাল্লাহ করে একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি মালাইটা কত ভালোভাবে শুকিয়ে গেছে এবং ঠিক কতটা পরিমাণ ঝরঝরে। এখন কিন্তু ম্যাজিক করার পালা, মানে হলো গুঁড়ো দুধ তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে সম্পূর্ণ ড্রাই মালাইটাই দিয়ে দেব, সেই সাথে অ্যাড করে দেব 1/2 কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা যদি আমি গ্রামের মাপে বলি, তাহলে 1.5 লিটার পরিমাণ মালাইয়ের জন্য এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখন এই দুইটা উপকরণই খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আর ফ্রেন্ডস, আমরা সকলেই জানি গুঁড়ো দুধের স্বাদটা কিন্তু হালকা একটু মিষ্টি হয়, তাই অবশ্যই কিন্তু কোনোভাবেই এখানে চিনিটা বাদ দেওয়া যাবে না। দেখুন, দুইটা উপকরণ ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু গুঁড়ো দুধের একটা টেক্সচার চলে এসেছে। তবে এখনও কিন্তু লাস্ট ফিনিশিং টাচটা বাকি। এর জন্য আবারও একটা বড় সাইজের বাটির মধ্যে একটা স্ট্রেনার আমি দিয়ে দেব এবং যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। এতে গুঁড়ো দুধের টেক্সচারটা একেবারেই পারফেক্ট হবে এবং দুধের মধ্যে যদি কোনো রকম দানা অবশিষ্ট থেকে থাকে সেটাও কিন্তু রয়ে যাবে। দেখুন, চালনি দিয়ে চেলে নেওয়ার পর অনেকটা পরিমাণ দানা কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এখন এই দানাগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে সম্পূর্ণ গুঁড়ো দুধটাই সেমভাবে চালনি দিয়ে চেলে নেব। সম্পূর্ণ গুঁড়ো দুধটা চালনি দিয়ে চেলে নেওয়ার পর অনেকটা পরিমাণ অবশিষ্ট দানা কিন্তু রয়ে গেছে। এখন এই গুঁড়ো দুধের দানাগুলো আবারও আমি ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং সেমভাবে ব্লেন্ড করার পর আবারও এই দুধটাকে চালনি দিয়ে চেলে নেব। আর চেলে নেওয়ার পরেই দেখুন, তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো গুঁড়ো দুধ। আর ফ্রেন্ডস, এই গুঁড়ো দুধটা আসলে ঠিক কতটা পারফেক্ট সেটা আমি মুখে বলে বোঝালেও কিন্তু কম হয়ে যাবে, তাই আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি ঘরের তৈরি গুঁড়ো দুধটা আসলে ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন পালা এই গুঁড়ো দুধটা যে আসলেই পারফেক্ট দোকানের মতো সেটা প্রুফ করে দেওয়ার। এর জন্য আমি আপনাদের গরম গরম 1 কাপ চা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 1টা কাপের মধ্যে দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সেই সাথে 1 টেবিল চামচ বা স্বাদ অনুসারে চিনি, আর দিয়ে দেব মশালা চায়ের লিকার। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আপনি নিজেই একটু চমকে উঠবেন, কারণ তৈরি হয়ে গেছে স্বাস্থ্যসম্মতভাবে নিজের ঘরে তৈরি করা গুঁড়ো দুধ দিয়ে গরম গরম 1 কাপ মশালা চা। আর ফ্রেন্ডস, আমি এখানে ঠিক যে পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি সে পরিমাণে দোকানের মাপে প্রায় 1/2 কেজি পরিমাণ গরুর দুধ আপনারা পেয়ে যাবেন, মানে হলো 90 টাকার গরুর দুধ দিয়ে 1/2 কেজি পরিমাণ গরুর দুধ, মানে 240 টাকা প্যাকেটের গরুর দুধ আপনারা তৈরি করে ফেলছেন
একেবারে স্বাস্থ্যসম্মত ভাবে নিজের ঘরেই। এখন আমি আপনাদের বলে দেব এই গুঁড়ো দুধটা কি করে আপনারা সংরক্ষণ করতে পারেন সর্বোচ্চ 2 মাস পর্যন্ত। এর জন্য এখানে আমি এরকম একটা এয়ারটাইট কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন এই বয়ামের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢুকিয়ে আপনারা নর্মাল অবস্থায় রেখে দিতে পারেন 15 থেকে 20 দিনের জন্য। আর যদি আপনারা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এই বয়ামটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর ফ্রিজে রেখে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত এই গুঁড়ো দুধটা চা, যে কোনো ধরনের মিষ্টি নাস্তা, মিষ্টি বানানো বা ডেজার্ট আইটেম তৈরি করতে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদের কাছে এই গুঁড়ো দুধটা কতটা পারফেক্ট লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।